সবার বাপ আর আমার বাপ, সবার বাপ সবার ঘুম থেকে ওঠার আগে ঈদের সালামি দিয়ে দেয়, আর আমার বাপ টাকা টোকা গুইনে আবার ওই জায়গায় রেহে দিতেছে। আব্বা আপনি আমার মাফ করে দেন আব্বা। কে চুরি করে কোন জায়গায় ধরা খাইছিস নাকি? আরে না আব্বা, আপনি যখন ওই জায়গায় টাকা গুনতে ছিলেন তখন আমি মনে করছিলাম টাকা গুনে ওই জায়গায় রেহাই দিবেন, এখন দিয়ে যে আপনি আমার ঘুম ভাঙার আগেই ঈদের সালামি দেওয়ার লিগে টাকা বালিশের নিচে রাখতেছেন। আরে সকালে টাকা গুনতে যায় দেখি আমার 500 টাকা কম, আর কালকে রাতে তোর বালিশের নিচে আমি 500 টাকা রাখছিলাম, ওই টাকা রাই নিতে আইছি। আর আমি তো জানি তুই যদি একবার সকালবেলা উঠো তাহলে তো ওই টাকার আমি জীবনও পাবো না। আর তাড়াতাড়ি গোসল কর নইলে নামাজ মিস করবি। তাহলে আমার সালামি দিবেন না আপনি? না দিবেন না তো সালামি? না সালামি দিবেন না? না তাহলে আমি আর বাসায় যাবো না। বাসায় যাবো না বলে না আইতেছি, নামাজ শেষ করে আইতেছি। শালার কি যে মিষ্টি করলাম, তাই তো কই আজকে এত শান্তির ঘুম ঘুমাইলাম কেমনে, মাথার নিচে 500 টাকার নোট আছিল আমি টেরি পাইলাম না। দেখ যাই গোসল করি গে। আরে মামা ইরে, আজকে ঈদের দিন আর তোর মুখটা এরকম পান্তা পাতার মতো সুগার হয়েছে কে? ঈদের দিন হাসি খুশি থাকতো জানোস না? আরে বেটা খুশি থাকুম কেমনে, সকাল সকাল বেটা আব্বার কাছে ঈদের সালামি চাইলাম, আব্বা থাপড়া দুপুরে বাসা থেকে বের করে দিল। আরে মামা তোরে তো আমি ভালো মতো দেখি নাই, তোরে পাঞ্জাবি তো সেই হয়েছে, তোরে তো সেই মানাইছে, কই দিয়ে কিনছ? যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্ক? এই তোর কি মনে হয় যমুনা ফিউচার পার্ক থেকে পাঞ্জাবি কিনছে? আমার তো মনে হয় না, সত্য কথাটা বের কর। ও তোর পাঞ্জাবি তো সেই হয়েছে, কত টাকা নিচে রে এটা? পাক্কা কইনা 3000। যমুনা ফিউচার পার্কে তো 5000 টাকার নিচে কোনো পাঞ্জাবি নাই। সত্য করে কত এটা কই থেকে নিছ? যমুনা ফিউচার পার্কের সামনে যে ফুটপাত আছে না, ওই ফুটপাত থেকে কিনছিলাম। এইবার ঠিক আছে, সুন্দর হয়েছে না? হে মামা ভালো কথা, তোর তো আমি এতক্ষণ নোটিশই করি নাই, তোর পাঞ্জাবি রে কিন্তু একবারে জোজ হইছে। কইতে কিনছ যেটার কত নিছে? বসুন্ধরা সিটি 5000। তাই নাকি মামা? আচ্ছা কথা, বসুন্ধরা সিটি কোন জায়গায়? কেন সাবান নিউ মার্কেটের সামনে। না ঠিকই আছে, 5000 নিচে, যেটার নাম কি না? ফুটপাত। এই মামা তোর তো এই বেটা তাড়াতাড়ি লর নামাজ মিস হয়ে দেবে ল। এই মামা তারা আমরা নামাজ পড়ে এলাম, এখন তো কোলাকুলি করলাম না। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তাইলে তোর না ধরে তোর লগে কোলাগুলি করতে হইব, এই তো? হ্যাঁ তা করা পারস। এই বেটা তোর কোন কাম করলি তোরা বন্ধু? আমার এত দামি পাঞ্জাবি তোর নষ্ট করে দিলি বেটা। হই বেটা, বন্ধুকে ভিতরে দামি আর অদামি কি বেটা, তুই এনে কান্নাকাটি করতেছস? আজকে ঈদের দিন তোর লগে আমরা কোলাগুলি করব না, আর তুই তাড়াতাড়ি বাসায় যা, রেডি হয়ে বাইরে, আজকে আমরা ঘুরতে যাবো না। এই বেটা তোকে লগে কি আর করবার যাবো, আমার এত দামি পাঞ্জাবি তোর নষ্ট করে দিলি। আরে বন্ধু নষ্ট তো হয়ে গেছে, আর কি করবি, আমরা ঘুরতে যাই। যা বেটা আমি যাবো না তোকে লগে। আই দিহি